আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের সম্ভবত মনে আছে কিছুদিন আগে আমাদের একজন পেশেন্ট ছিলেন, জেবিএস রোগী, প্রায় সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী ছিলেন এবং সেইখান থেকে ধীরে ধীরে সম্পূর্ণ প্রায় সুস্থ হয়ে ওঠার পুরো গল্পটা আপনাদের সবারই জানা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, জিবিএস পেশেন্ট। আমিও 8-10 জন মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করছিলাম, হঠাৎ করে আমার জীবনে একটা কালো অধ্যায় নেমে আসে। এই যে আজকে আপনারা দেখছেন আমি বাইরে দাঁড়িয়ে আছি, হাঁটাচলা করছি, একটা সময় আমি কিছুই করতে পারতাম না। সম্পূর্ণ বিছানায় পড়েছিলাম, মুখ ছাড়া আর কিছু নাড়াচাড়া করতে পারতাম না। বাথরুমে আমাকে আমি যেতে পারতাম না, আমাকে দুজন ধরে নিয়ে যেতে হতো। জীবনটা সম্পূর্ণ অচল হয়ে গিয়েছিল। সেটা যে কত কষ্টের তা আমি নিজে তিলে তিলে অনুভব করেছি। আমি যখন বিছানাগত ছিলাম তখন পৃথিবীটা আমার কাছে যে কত ভারী মনে হতো তা আল্লাহ পাক এবং আমি অনুভব করতাম। এখন দেখেন আমি হাঁটছি স্বাভাবিক মানুষের মতো হাঁটছি। দীর্ঘ 5 মাস পর আমি নিজের হাতে ভাত খাচ্ছি। যারা জানেন না তারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে গেলেই আপনারা ওনাকে দেখতে পাবেন। ওনার নাম ছিল হাবিবুর রহমান, একদম যেখানে উনি ওনার বক্তব্য ছিল প্রায় জীবনের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, একদম উনি বাঁচবেন সেটাও তিনি কখনো চিন্তা করেননি। বাট সেই অবস্থা থেকে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, হাঁটাচলা করছেন এবং স্বাভাবিক জীবনে উনি প্রায় ফিরে গিয়েছেন। এটা অবশ্যই আল্লাহর অনেক বড় একটি রহমত। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন তারই বোন, যিনি সেই সময় থেকেই স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে ওনার ধারণা ছিল এবং ওনাদের প্রত্যক্ষ যে আগ্রহ এবং তাদের যে সেবা, এই সব কিছুর কারণে আসলে ওনার ভাই আজকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন। দর্শক, আজকে উনিও আমাদের এখানে এসেছেন। উনিও প্রায় দীর্ঘদিন যাবত উনি PLID এবং রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসও ছিল ওনার। সো এই সব কিছুর জন্য গত প্রায় 20-21 বছর যাবত উনি এই ব্যথা নিয়ে উনি ভুগেছেন। স্বাভাবিক যে জীবন সেটা প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল, বাট চেষ্টা করেছেন এবং আজকে উনি সফলতার মুখ দেখেছেন। আজকে ওনার মুখ থেকে আমরা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা আমরা আজকে একটু জানবো। আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আজকে? আচ্ছা, আপনাদের দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া কোথাতে? দৌলতপুর। আচ্ছা, আমরা জানি যে আপনার ভাই হাবিবুর রহমান দীর্ঘদিন যাবৎ DPRC হসপিটালে ভর্তি ছিলেন, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে প্রায় একরকম প্রায় উনি জীবনের আশায় ছেড়ে দিয়েছিলেন। সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী একটা মানুষ, যিনি একটা আঙ্গুলও নাড়তে পারতেন না এরকম একটা অবস্থায় ছিলেন, আজকে এখন উনি কেমন আছেন, বাসায় কেমন আছেন? সে অনেক ভালো আছে, সে নরমাল কাজ সব কিছু এখন করতে পারে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরাও বিশ্বাস করতে পারিনি যে কোনোদিন সুস্থ হতে পারবে। এবং গ্রামের মানুষ আমি যখন যেতাম তখন তো সবাই বলছিল যে বাসবে না, এমন একটা কথা, আমি নিজেও তো অসুস্থ, এই কারণে আমি এগুলো দেখতাম এবং নিজে নিজেই ভাবতাম যে এখানে আমি ট্রিটমেন্ট হতে যাবো। পরবর্তীতে যখন দেখি আমার ভাই অসুস্থ, তো আমি সিদ্ধান্ত নিলাম, এখানে আমার অন্যান্য ভাই বোন সবাইকে বললাম, বলে ও নিজেও রাজি হলো। তারপরে এখানে আমি নিজেই আমার ভাই এবং আমি নিয়ে আসি, সব ভাই বোন মিলে একটা বৈঠক করার মতো আর কি, সবাই মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়ে এখানে নিয়ে আসি এবং ভর্তি করে দেন এবং উনি ধীরে ধীরে দেখেছেন সুস্থ হয়ে উঠেছে এবং আজকে উনি ভালো আছেন। আমরা জানি যে আপনিও স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার? আমার আসলে সারাদিন, আমি তো অনেকদিন থেকে অসুস্থ, প্রায় 2000 সাল থেকে অসুস্থ, তখন আমি হোমিও ট্রিটমেন্ট করতাম। হোমিও ট্রিটমেন্টে কিন্তু আমি সুস্থ হয়ে যেতাম, কিন্তু প্রায় মাস খানেক এমন বিছানায় থাকতাম। আমার হাজবেন্ড তো অনেক সহযোগিতা করতো আমাকে সেই সময়। তো মানে কি হতো মূলত, কি প্রচন্ড পেইন, প্রচন্ড ব্যথা,
পায়ের সমস্যা ছিল, আমি হাঁটতেই পারতাম না। ওরে হোমিও ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতাম, এটা ঠিক, কিন্তু পরবর্তীতে আমার চোখের সমস্যা দেখা দেয়। আচ্ছা, দীর্ঘমেয়াদে আপনি দেখছেন যে চোখের সমস্যা, চোখের সমস্যা। তখন হঠাৎ একদিন এক ডাক্তারের কাছে যাই, উনি আমাকে বলে যে আপনার এই এই সমস্যা আছে কিনা। তো আমি বললো যে এগুলো সমস্যা, বলছে আপনি হোমিও ট্রিটমেন্ট বাদ দিয়ে আপনি ঢাকায় যান। পরে আমি ডাক্তার ওনার কাছে ট্রিটমেন্ট নিই, উনি কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পর দীর্ঘদিন আমি ওনার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম। এবং প্রায় 10 বছর পর পরে ওনার সঙ্গে আরও যোগাযোগ হয় নাই। পরে একদিন ফোনে ওনার সঙ্গে যোগাযোগ করছি, ফোনে আবার নির্দেশ দিলেন আবার ওষুধগুলো পুনরায় চালু করে ভালো থাকি। মাঝখানে অসুস্থ হয়ে এর মাঝখানে আবার রাজশাহীতে যাই, রাজশাহীতে ট্রিটমেন্ট নিই। তো ওনার ওই ওনার ওই সারের ওষুধগুলো উনিও একই ওষুধ দিয়েছে খায়, তারপরে ওই ওষুধেও যেন এখন কাজ হচ্ছে না এমন অবস্থা। সারাদিন কাজ কাম করে ঠিক আছে, যখন বিছানা যায় তখন আমি বিছানা থেকে আর উঠতে পারি না, আমাকে তো ধরে ধরে উঠাই আর কি। মানে পেনকিলার ওষুধটা খাওয়াই লাগতো, না পেনকিলার ওষুধ খাই প্রতিদিন আমি। মানে দীর্ঘমেয়াদে আপনাকে যখন ব্যথার ওষুধ খাচ্ছেন একটু ঠিক থাকছেন, কিন্তু ব্যথার ওষুধ ছেড়ে দিলে আবার সেই খারাপ অবস্থা। তারপরে মাঝখানে তো আমার এই চোখ একদম প্রায় 99% অফ হয়ে গেছিল। সাধারণত সবার হয় না, এবং আপনারা মানে যখন শারীরিক ব্যথা হতো আপনি দেখা যাচ্ছে কিছু দূর হাঁটতে গেলে আর হাঁটতে পারতেন না, প্রচন্ড রকম হাঁটু পেইন হতো, পাশাপাশি আপনার সারা শরীরে প্রতিটা জয়েন্টে প্রচন্ড তো না, আমার কোমরে ব্যথা প্রচন্ড, আমি তো সোজা হয়ে হাঁটতে পারি না। মানে একটা সময় কি এরকম হয়েছিল প্রায় একটু বাঁকা হয়ে বাঁকা, হ্যাঁ মানুষে তো বলতো সরাসরি বলতো যে কুজো হয়ে গেছে কেন। আচ্ছা, মানে ওনার নাম করেই বলতো যে অমুকের ওয়াইফ মনে হয় কুজো হয়ে গেছে। এবং অনেকে আছে আমাদের গ্রামের মানুষ বলেন বা অনেকে আছেন এটাকে একটু সামনাসামনি বলে এবং অনেকে এটাকে অভিশাপ হিসেবে দেখেন, এবং তখন দেখা যাচ্ছে যে আমরা সেটাকে আসলে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়ি। মন প্রচন্ড মন খারাপ হয়, ওকে আমি বলি আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, বাট দেখছেন ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছেন। কখনো কি এরকম মনে হতো না যে আমি আর কখনোই সুস্থ হব না, বা আমি কি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাব? সারাক্ষণই মনে হতো এই জিনিসটা। এবং এই যে এত কষ্ট, দেখা যাচ্ছে পরিবারের সবাই হয়তো আনন্দ করছেন কিন্তু আপনি ব্যথার জন্য আপনি মন সারাক্ষণ খারাপ হচ্ছে, এবং আপনাকে দেখে তাদেরও মন খারাপ হতো সারা রাত। কি এমন হতো যে একজন যদি অসুস্থ হয় অন্যান্য মানুষের তো স্বাভাবিক মন খারাপ হয়, স্বাভাবিক। আচ্ছা, তো আপনি দীর্ঘ একটা সময় ধরে আপনি যখন স্যারের ভিডিও দেখছেন একটা বিশ্বাস চলে এসেছে, এবং সেই বিশ্বাসে আপনি একদিন আপনার ভাইকে আপনি ভর্তি করে দিয়েছেন এবং দেখেছেন আপনার ভাইও সুস্থ হয়ে গেছেন, এবং তারপরে আপনি নিজেও ভর্তি হয়ে গেছেন স্যারের আন্ডারে। যখন ভর্তি হলেন আজকে কততম দিন? আজকে সপ্তম দিন। কেমন আছেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এখন কি সেই উঠতে বসতে গেলে কি প্রচন্ড পেইন হচ্ছে আপনার? না, এখন অসুবিধা হচ্ছে না। হাঁটাচলা করতে কোনো সমস্যা হচ্ছে? হাঁটাচলাতে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আপনার ডিসিশনটা সঠিক ছিল, এবং দীর্ঘ একটা দিন পরে আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন মনে করছেন? অবশ্যই আমি এটা মনে করি, এখন জানি না সামনে কি অবস্থা হবে আমার, এখন পর্যন্ত আমি সুস্থ আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘদিন পরে যে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমি একজন সঠিক জায়গায় সঠিক ডাক্তার কাছে যে ট্রিটমেন্ট নিতে পেরেছি আমি, এটাই আমার সবচেয়ে বড় খুশির জায়গা। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল অসুস্থ অবস্থায় অনেক মানুষের ভিডিও দেখতেন, তারা তাদের যে জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতো, তাদের ভুলগুলো, তাদের সঠিক ডিসিশনগুলো শেয়ার করতো। আজকে ঠিক একই জায়গাতে আপনিও আছেন, হয়তো আপনাকে এরকম অসংখ্য মানুষ দেখছেন যারা হয়তো ঠিক একই সমস্যাটা তারাও ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনি? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে তারা সঠিক ডাক্তার মানে চয়েস করুক। আমি মনে করি সফিউল প্রধান স্যার উনি অনেক ভালো, অনেক ভালো বলতে কি কী বলবো, ওনার মানে কথা মানে বলে শেষ করা যাবে না। ওনার ব্যবহার ভালো, ওনার যারা থেরাপিস্ট আছে, নার্স আছে, বা অন্যান্য যারা কর্মচারী আছে, প্রত্যেকের ব্যবহার ভালো, অন্তত আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে ওনার হাজব্যান্ডকে পেয়েছি, যিনি ওনার জীবনসাথী এবং সবচেয়ে কাছের মানুষ, এবং যাদের সহযোগিতা বা যাদের সাপোর্ট আমরা সবচেয়ে বেশি আসলে আমরা চাই, যে আমাদের কাছের মানুষগুলো থেকে আমরা সাপোর্ট সবসময় চাই, যাতে আমরা এগিয়ে যেতে আমাদের অনেক বেশি সহযোগিতা করে তাদের এই সাপোর্টগুলো। আসুন দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলবো যে ঠিক ওই সময়টা কেমন দেখেছিলেন, এবং ওনারা কী কী পদক্ষেপ নিয়েছিলেন, এবং আজকে যখন ওনার সহধর্মিনীকে উনি নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন? আসুন দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলি। আমি আমার ওয়াইফ, দীর্ঘদিন ধরে
উনি বাত ব্যথা ভুগছিলেন এবং এমন কোন জায়গায় নাই যে আমি নিয়ে যাইনি আচ্ছা এবং আমার ওয়াইফকে ইন্ডিয়ায় নিজের জন্য আমি পাসপোর্ট করেছিলাম প্ল্যানিং করেছিলাম হ্যাঁ প্ল্যানিং করেছিলাম এমন সময় করোনার কারণে যেতে পারিনি আচ্ছা আর এমন সময় ওর ভাই আক্রান্ত হয় জিবিএস হ্যাঁ আক্রান্ত হওয়ার পরে ওই এখ আপনাদের এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে যখন অসুস্থ হয়ে গেল তখন আমার একটা আত্মবিশ্বাস এসে গেল যে আমার ওয়াইফ হয়তো সুস্থ হয়ে যাবে আপনারা দেখেছেন যে এই ধরনের অনেক রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সেটা দেখার পর একটা আত্মবিশ্বাস চলে আসলো যাক নিয়ে আসলো আসার পর এখন তো আল্লাহ মর্জি এখন ভালোই আছে সে ভালোই দেখছি কিন্তু সে তো অনেক কষ্ট পেত সে তো বিছানা কোনো সময় শুয়ে নড়তে পারতো না আমি ওকে উল্টাই দিতাম এতটা অবস্থা যে নিজে বিছানায় উঠতে পারতো না 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 খুব কষ্টদায়ক ছিল এবং সে একাই একা বিছানায় থাকতো মানে এক পাশ থেকে আরেক পাশ হলে সেটাও করতে পারতো না সেটাও আরেকজনের সাহায্য দরকার ছিল আমাকে কি স্পর্শ করলেও আমার ব্যথা লাগে ব্যথা লাগে এতটা কষ্ট করে একটা জীবন আমার ছোট ছেলেটাও তার কাছে থাকতো এত কষ্ট একটা বেড ডালাতো এতটা তাকে আমি ওই ধরে ধরে উঠাইতাম আচ্ছা কিন্তু মাশাআল্লাহ এখন পুরোপুরি সুস্থ আমি তো দেখছি আলহামদুলিল্লাহ যখন আপনাদের রুমে হেঁটে আসলো জি জি এই মুভিং করিবার সমস্ত কিছু তাকে দেখতেছি করছে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের এই ভাই এবং আমার এই বোনের কথা যে ওনারা যেখানে একটা মানুষ বিছানা থেকে নড়তে পারছেন না নিজে নিজে মুভ করতে পারছেন না সেই অবস্থা থেকে আসলে সুস্থতা অনেক বড় একটি ব্যাপার আসলে যারা বলেন যে আমি চিকিৎসার জন্য আমরা বিদেশে যাচ্ছি বা বাইরে যাচ্ছি আমরা তাদের জন্য বলবো যে আপনারা কেন যেতে চান এই ধরনের সমস্যার জন্য যেখানে আমাদের দেশে এই ধরনের উন্নত মানের চিকিৎসাগুলো হচ্ছে খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা দীর্ঘমেয়াদে এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন অক্লান্তভাবে এবং এখানে একটা জিনিস আপনাদের জন্য আমরা বলবো যে পরিলক্ষণীয় যে আমাদের আশপাশে কিছু মানুষ আছেন যারা আসলে সবসময় আসলে পিছন থেকে আমাদেরকে আসলে টেনে ধরেন বা কেউ যদি একটা সঠিক উপদেশ তো আসলে দিচ্ছেন না বরঞ্চ অনেক সময় দেখা যায় এমন এমন কিছু কথা বলেন মনটা আসলে ভেঙে যায় সামনে এগিয়ে যাওয়ার যে একটা স্পৃহা সেটা আমাদের কমে যায় আসলে এই জিনিসগুলোতে আমাদের প্রত্যেকের আসলে এখানে নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে সেটা হচ্ছে আমাদের আসলে কিছু উৎসাহ দেওয়া উচিত এবং তাদেরকে আসলে মনোবল যাতে ভেঙে না যায় এমন কিছু কাজ করা উচিত আমার এই বোন দেখুন যেভাবে উনি বলেছেন যে আমার হাজব্যান্ড বা আমার পরিবারের সদস্যরা তাকে যেভাবে সহযোগিতা করেছেন এটা আসলে অকল্পনীয় এবং তাদের এই যে মানসিক যে সাপোর্ট এবং সর্বোপরি সব ধরনের সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু আজকে উনি চিকিৎসা নিতে পেরেছেন এবং উনি আজকে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এটা অনেক বড় একটি ব্যাপার আমরা আশা করব আমাদের প্রত্যেকটা মানুষ যাদের ঘরে এই ধরনের আত্মীয় স্বজন আছেন বা এই ধরনের অসুস্থ রোগী আছেন তাদের জন্য আমরা একটু সহানুভূতিশীল হব তাদের দিকে আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দিব ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল